আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি যে বিনেট কর্পোরেশন জে টিভি বাংলার মাহের রমজানের বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। ইসরায়েলে মিলল বিশ্বের প্রাচীনতম মসজিদের সন্ধান এবং দুবাইয়ে তৈরি হল কোরআনিক পার্ক। উত্তর ইসরায়েলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকদের একটি দল। মসজিদটি গালিল সাগরের তীরে অবস্থিত। বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন ওই মসজিদের অংশ বিশেষ পাওয়া যায় বলে আরব নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছে এমন কোনো সাহাবি 635 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি একাডেমিক সম্মেলনে এই মসজিদ আবিষ্কারের ঘোষণা দেন ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রিন সিলভারম্যানের নেতৃত্বে একটি দল 11 বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে। 1950 সালে জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিতে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে ইসলামী মুদ্রা এবং মৃৎশিল্পের কিছু টুকরো সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে অষ্টম শতাব্দীর মসজিদ হিসেবে এর ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন। তবে আরও খনন কাজের পরে জানা যায় যে এটির কাঠামো আরও প্রাচীন। পবিত্র কোরআনের নানা দিক তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে কোরআনিক পার্ক। দুবাই শাসকের তত্ত্বাবধানে নির্মিত এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন অসংখ্য পর্যটক। কোরআনের আলোকে চিকিৎসা ও বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতেই এই পার্ক এক নবদিগন্ত সৃষ্টি করেছে বলে মত গবেষকদের। মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ে নানা দিক নির্দেশনা, আর সেই বিষয়টি তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি করা হয়েছে একটি পার্ক, যার নামকরণ করা হয়েছে কোরআনিক পার্ক। কোরআনের আলোকে বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে জানতে পার্কটিতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য পর্যটক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আরো অনেক ইসলামিক তথ্য ও ইতিহাস জানতে সারা রমজান জুড়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।